আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যে আমাকে একটি ছুরি ধারালো করে নিয়ে আসতে বললেন আমি ছুরিটি ধারালো করে নিয়ে আসলাম তিনি ছুরিটি হাতে নিলেন এবং ভেড়া হাতে নিয়ে তাকে ফেলে দিলেন তার চোয়ালের উপরে পাঁচ আপিয়ে দিয়ে তিনি বললেন সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে কুরবানির পশু কি কোরবানির মালিক নিজে হাতে কুরবানি করবেন না অন্যের মাধ্যমে কুরবানি করে নেবেন এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সম্মানিত দর্শক মন্ডলী আসলে নিজে হাতে কুরবানি করতে হবে এটাই সম্ভব সম্ভবপর মানুষ চেষ্টা করবে নিজ হাতে কুরবানি করা যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত কিছুক্ষণ একাধিক দ্বারা প্রমাণিত যা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেশ করতে চাচ্ছি তার একটি হচ্ছে এই যে আয়েসার তালা আনহা বলেন যে আমাকে একটি ছুরি ধারালো করে নিয়ে আসতে বললেন আমি ছুরিটি ধারালো করে নিয়ে আসলাম তিনি ছুরিটি হাতে নিলেন এবং ভেড়া হাতে নিয়ে তাকে ফেলে দিলেন তার চলের ওপরে পাঁচ চাপিয়ে দিয়ে তিনি বললেন বিসমিল্লা আল্লাহ আকবর আমি মহান আল্লাহর নামে কুরবানি করছি এই কথা বলার পরে তিনি বললেন আল্লাহ ও আল এ মহাম্মদ ও উম্মতে মোহাম্মদ হে আল্লাহ তুমি এটি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে এই কথা বলে তিনি নিজ হাতে পশুটি কুরবানি করলেন হাদিস বোখারি মুসলিম সমন্বিত দর্শক মণ্ডলী অত্র সহিহাদিসে বোঝা যায় যে নিজ হাতে পশু কুরবানি করাই একশো নম্বর হাদিসে প্রমাণিত হয় যে সাহাবি রসুলসল্লা সাল্লামকে দেখছেন যে তিনি নিজ হাতে কুরবানি করছেন অপর একটি সহিহাদিসে প্রমাণিত হয় যে আয়েস আর তালা আনহা লক্ষ্য করছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে কুরবানি করছেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা অত্র দুইটি সহিহাদিস পেশ করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সম্ভব হলে প্রত্যেকটা মানুষ নিজ হাতে কুরবানি করবে এটাই সোননাথ দোয়া মুখস্থ করে নিয়ে যেভাবে সম্ভব পশুটিকে ফেলে দিয়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কুরবানী করবেন নিজ হাতে